Size don't matter, chopping wood. A mother in Manviller Uktita jano ekshote eksho mile jay. Shotti to joggota thakle boyosh ba doihik gorone ki ashe jay. বয়স এখনো পৌঁছায়নি দুই অঙ্কে মননের শারীরিক গড়নটাও বেশ ছিপছিপে তাতে কি দাবার বোর্ডে অশ্বহস্তি কিংবা রাজামন্ত্রীদের কেটে সাবার করেন এই মনন রেজানির অনন্য প্রতিভাবানদের বেশিরভাগের মতোই খানিকটা মিতভাষী মনন ক্ষীণ স্বরে শোনাচ্ছিলেন দাবার প্রতি আকৃষ্ট হওয়ার গল্পটা তখন তো আমি ছোট তখন বাবা কম্পিউটারে খেলতো আমি দেখতাম তখনই মনে হয়েছিল যে এই খেলাটা ভালো হতে পারে তখন বাবাকে বললাম যে আমি খেলবো শতরঞ্জির পটে প্রতিপক্ষকে নিয়ে কি কি চলে দেশের সর্বকনিষ্ঠ এই ক্যান্ডিডেট মাস্টারের মনে শৈশবের গন্ডি না পেরোনো চিন্তায় নিজেকে কোন উচ্চতায় খোঁজেন নীর তার কি মনে হচ্ছে যে তার পজিশনটা ভালো নাকি তার পজিশনটা খারাপ তারপর সে কি চাচ্ছে জিততে যাচ্ছে হারতে যাচ্ছে ড্র করতে যাচ্ছে কি চাচ্ছে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই আমার আনন্দ লাগে আবার মনে হয় যে দেশের জন্য খেলছি ছেলে একদিন দেশের মুখ উজ্জ্বল করবে বাবা হিসেবে এই একটাই চাওয়া সন্তানের অর্জনের ফেরিস্তিটাও একেবারে ঠোটস্থ নীরের বাবার 2017 তে শ্রীলঙ্কায় দুইটি গোল্ড এবং একটি সিলভার কমনওয়েলথ গেমসে দিল্লিতে সেখানে সিলভার মেডেল এবং 2018 তে গোল্ড মেডেল থাইল্যান্ডে সিলভার মেডেল পেয়েছে ও যা চায় আমি সেদিকেই ওকে ধাবিত করি মনন রেজানির ও যেন একসময় এই দেশে মুখ উজ্জ্বল করে এবং আরেকজন গ্র্যান্ডমাস্টার হয়ে ওঠে গেল সপ্তাহে অনুষ্ঠিত জয়ন্ত শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ প্রতিযোগী হয়েও দেশ বিদেশের 74 দাবাড়ুর মধ্যে 30 নম্বর স্থানে থেকে আসর শেষ করেন মনন রেজানির জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা